নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমরা ভালো ভালো আছি বলতে ভালো নাই। হ্যাঁ, তো বৌদিকে হাসপাতালে নিয়েছি, হঠাৎ করে পেট ব্যথা, তো আমি হাসপাতালে আছি। তো দেখেন কি অবস্থা, ডাক্তার দেখবো, ডাক্তার দেখবো, আমি ডাক্তারটা দেখাই, তারপর আমাদের সন্তানে আসি। না না, মনোহর স্যার, ডাক্তার দেখতেছে, ডাক্তার দেখা হইলে তারপর তোর আমি ফোন দিয়ে জানাবো। হ্যাঁ, বেশি ব্যথা ব্যথা ওই সন্ধ্যার পর থেকে, আমি মির্জাপুর থেকে গেছি, তারপরে দেখি ব্যথা ব্যথা, পরে বেশি বাড়তি অবস্থায় তো নিয়েছি, মানে তো নিয়ে যেতাম না, হালকা ব্যথা হলে তো সমস্যা ছিল না, মানে এক সিকির পর মানুষের ডাক সিকির। আচ্ছা ঠিক আছে, তোর জানা মনে আমি করে। হ্যাঁ, ডাক্তার দেখ পাঁচ এখন আমি ভক্ত হয়েছে, কৃষ্ণ হয়েছে। তাহলে ডাক্তার দেখতে আসছে, দেখার পর আপনাকে জানাইতেছি কি অবস্থা। ইঞ্জেকশন তো দরকার হলে দিবে, সমস্যা কি, জল লাগবো, যেটা না করলে চলবো না, এটা করতে হবে। আবার নিয়ে দেখবেন আমাকে, ঘন্টা আনি লাগবে র, তো যাও দিয়ে আই ভাই, বল গাড়ি পরে না পাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তাহলে যাওয়া হবে। তুই গালটা দিছে, আমি কি বেশি খারাপ না যাবো, ডাক্তার দেখাইছি, আলটা পরীক্ষা দিছে, প্রেসার পরীক্ষা দিছে, আর কি দিছে, আর আবহাওয়া তো কিছু দেয় নাই। তো একটা ইঞ্জেকশনের কথা, একটা ইঞ্জেকশনের কথাও বলছে, ইঞ্জেকশন দিতে দিল, তো আলটা পরীক্ষা করে নেই, তারপরে ডাক্তার আবার দেখিয়ে তারপরে আপনাদের সাথে কথা বলি। তো আবহাওয়া তো দেখতে থাকেন, আর পরবর্তী আপনাদের সাথে কথা বলছি। আচ্ছা ঠিক আছে, যাও দেখি। তাহলে আলটা করানোর জন্য ভিতরে গেছে, আলটা গুলো তারপরে আবার কথা বলি। তো ডাক্তার দেখাইলাম, আলটা করছে, পরীক্ষা পরীক্ষা করছে, কোনো সমস্যা নাই, তো সব রিপোর্টই ভালো। তো হঠাৎ করে পেট ব্যথা হয়েছিল, এই কারণে হাসপাতালে নিয়ে আসা লাগছিল, তাহলে মোটামুটি ভালো আছে আর কি। তো ওষুধ লিখে দিছে, ওষুধ লিখে দিছে, আলট্রাসাউন্ডটা করছে, যাই হোক সব কিছু ভালো হয়েছে। তাহলে বাড়িতে চলে যেতেছি, এখন রাত্রি বাজে 11টা, তো বাড়িতে যাই, তারপর আপনাদের সাথে কথা বলি, আর রাত্রিবেলা করে কী বলুন, এখন তো দেখতেই পারতেছেন এই যে রাত, আর এই যে আপনাকে বলি, যাই হোক ভাবছিলাম যে ভর্তি করা লাগবো, কিন্তু না ভর্তি করা লাগে নাই, তো অল্পতেই ভালো হয়ে গেছে। তো চলেন বাড়িতে যাই কথা বলি আবার। আর লিখনও বাড়িতে একা রয়েছে, লিখন আসার জন্য ইয়ে করছিলো, পাগলের মতো করছিলো, কয় আমি যামু, ও ভয় পাইছে, তো ও আসে নাই, ওরে রেখে আইছি। তো বাড়িতে যে দেখি কি করে, ফোন দিয়েছিলাম বলছে যে ঘুমাইছে, আর বাবা আসে নাই, বাবারে আমি রেখেছি, আসছিলো ছোটো ভাই দুজন আর আমি আসছিলাম ওর সাথে। তো চলেন বাড়িতে যাই।
আমরা আরেক সাই থেকে নামছি, ছোট ভাই যাবেন সে, আর আমরা দুজনে যাবেন সে, ওরা দুজন বাড়ির দিকে যাই গে। চাট মামা কিছুই দেখা যায় না, দেখে যাও আস্তে আস্তে। না লেট আছে আমার কাছে, আছে লেট, সমস্যা নেই। বেশি আবার এ নেই কি হয়ে যাচ্ছে, হুদার তাও আস্তে আস্তে জান তো না বইটা পাতলা বললে হলে তো কুলে নিয়ে আসতাম, কুলে নেবে এক মিনিট হয়ে তাড়ন যাবো না, তিন যে কান্দে নবি তাও পারবি না, গইলা বলবো যাইছি। ওই নাই আসিলাম, নাও ভাই বানছিলাম তো ওই কারণে ফোন ধরি নাই। হ্যাঁ নাও নিয়ে গেছিলাম, নাও নিয়ে গেছি, কইছে আবার রাত করে ডিস্টার্ব করুম কি। না ডর ডরাম না, কি রে আমরা বাড়িতে এসে পড়ছি, মাত্র বাড়িতে আসলাম, তো বাড়িতে এসে একটা নতুন একটা ঘটনা শুনলাম। তো কাকা তো ভাই নাকি ভূত দেখছে, তো মানে ভূত বলতে কি মানে জিনিসটা কি দেখছে, ছবি তুলে রাখছে, তো ছবিতে কি জিনিসটা এসে আপনাকে দেখাই। হ্যাঁ তো আমরা সবাই আর কি গল্পটা এখন শুনতেছি, তো দেখি ছবিটা দেয় না আপনাকে কি ছবিটা উঠছে, দেখাও তো ছবিটা। অনেকে ভূত বিশ্বাস করে না, কয় ভূত বলতে কিছু নাই, এটা তো বোঝা যাবো না। তো এই যে ছবিতে এইরকম জিনিসটা আইছে, ছবি তুলে রাখছিল, ওর আবার সাহস আছে, এই যে একই রকম ছবি, কয়টা ছবি তুলছ? চারটা না তিনটে, তিনটা ছবি একই রকম আইছে, তো এই জিনিসটা কি? আমি খালি গেসাং গেসাং ফ্ল্যাশ করছি, এই ছবিতে জিনিসটা মানে পুরোটা আসে নাই, এইটুকু ছবিটা আসছে অনেক দূরে থেকে, তাই না? জিনিসটা তো টেনশনের মধ্যে ফেলে দিলে, তিনটা থেকে লাইট একটা হয়েছে। আমার সাথে তো আইসো শ্যাম কইছি যে ওই খালের বাইরে অনেক গেছি, আমি কইছি নাও বার নিয়ে যা, নাই তাহলে আমি যাই বার করে নিয়ে আসি। ঠিক আছে অনেক গেছি, গেলে পরে কইছি লিডার নেকি রে, তো হি কইছে আমার সাথে তো তিনজনের তিনটা লাইট, তাহলে ঠিকই আছে তোর আই। আবার কিন্তু জিগাইছি আমি যে লিডার নেকি রে, আর কিছু না, একবারই খালি হি কইছে। ওই তুই ওই নাইর বুকে লেগেছিলি? হ্যাঁ একবারে খালের পারে, আগে ভিডিও যে জুম করছি, ভিডিওতে আসে না, মানে ছবি তোলা ভাগছে, তোর ফোন দিলাম ফোন দিছি না তোর এই খালের পারে, আমরা তখন ইয়ে ওই জহুর বাড়ি মোর পার হয়েছি, আমি জহুর বাড়ি পার হইলাম, আমি আর কিছু কই নাই, বললাম না হর আবার ডর আইব, তো এরকম ভূতের কাহিনী হয়ে গেল গা। উনি তো ইয়ার আগেও একবার বর্ষা মধ্যে যে দেখলাম বাতি ঘুরেন দেখে গেল, তো উনি তো দেখছিলাম, তখন তো তুই বক্তা ছিলি না,
ওইসাল নাম রাকৃষ্ণ গৌতম অপু আর সৌরভ আসাল ওরা তো চেক করে দেখছিলাম যে বাতি গেল গা রকেটের মতো সুইটে ভূতের গল্প শুনছি তো কাকা তো ভাই যে জিনিসটা দেখছে তো ওটা ছবি তুলে রাখছে তো ওটার যে আকৃতি তো আকৃতির কিছু ছবিও তুলে রাখছে সাহস করে আর কি তো আসলে আমরা ওই দিক দিয়ে আবার আসলাম তো আসলে বাড়ি কইছে এর আগে কয় নাই যে আমরা ভয় পাবো দিকে তো এখন সবাই আলাপ আলোচনা করতেছে আর কারেন্ট নাই কারেন্ট চলে গেছে তো অন্ধকারে সবাই আলাপ আলোচনা করতেছে তো শুনি আমরা একটু না ওরা করো না গো ওরা তো ও আগে সময় মতো ওরা চলে অসময় চল না কেন এই কারণে এটা সময় আছে একটা চলাচল করার যদি দুইজন থাকতি তাহলে ওটা দেখা যেত না আমার কথা হলো আমার নাম কোয়াতে হুহু কই লোকে হু কইবো না না আমি ডরাইবেন নাই কোক আমি কইলাম না যে আমি যখন হেটার পিছে দৌড় বেড়ে যখন ডরাই নাই তাহলে আমার একটু সাহস আছে তারপরে পার দিছি পার দিছে আজান দিছে হে সময় বলো আসি তারপর এখন রেট সাপ হয় না তারপরে খালি কয়েক নগ আমার পি দিছে কয়েক যে সময় গেছে না গেছে পিছলে পিছলে নাকি আমি তো বুঝে কটকট করে কি জানি এই কিটকিট করে শব্দ করে জানে দেহি মাতা আড্ডি গুড্ডি ব্যাক হয়ে যাবে গেল না মেলাদিন থেকে বুড়ি সাহস আসাল না গেছি হাসপাতালে গেছি হাসপাতাল থেকে তুই যখন ই করছ রোনা দিছি তখন আমি জহর বাড়ির মরে মানে তুই একটা জাস্তি ভাই করছ যে আমি না আছি কিনা বুঝছি ঠিকই আছে তা তো আমি এক ফোনের বার ধরি নাই দুইবার এবার ধরছি আমি যাই হোক বাবা যারা দেটু যারা দিলে তাহলে আর ই থাকবো না সকালবেলায় যারা দিই
অহনি দিয়ে থা হ্যাঁ আমার মনে মনে এটা অনুভব হইব ডর মনে মনে ডর থাকু আমি যাও সব তো এখন বাজে রাত্রি 12:30 তো এখনো ভূতের গল্প চলতেছে সবাই গল্প করতেছে কারেন্ট কেবল এলো তো আসলে আমার কাকা তো আজকে ভয় পাইছে তো ও এগুলো বিশ্বাস করে না তো আজকে এই জিনিসটা দেখে খুবই ভয় পাইছে আর যে মোবাইলের ছবিটা তুলে রাখছে সেটা আপনাকে দেখাইলাম আপনারা দেখেন যে ভূত জিনিসটা কি আসলে আসলে কি ওটা ভূত নাকি এটা বোঝা যায় না কিন্তু ওরকম একটা আকৃতি পাওয়া গেছে তো আসলে ওটা ভয়ানক খুব ভয় পাইছে আমরা ওটা ভয় পাইলাম শুনে কারণ এগুলো তো আমরা দেখি নাই কোনো সময় তো ওর চোখে আজকে পড়ছে ও গেছিল আমার এই জ্ঞানের জন্য যাই এই জিনিসটা দেখছে তো আপনাদের কাছে কীরকম লাগবো আর কি বলবেন আপনারা জানি না তো আপনাদের আপনারা বললেন যে জিনিসটা কি আপনাদের ছবি দেখাইলাম ওই জিনিসটা কি হতে পারে সেটা আপনারা বলবেন তো আজকে এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন।